হ্যালো ভিউয়ার্স, শ্যামলীর কিচেনে সবাইকে স্বাগত। চলে আসলাম একটা নতুনত্ব রেসিপি নিয়ে। দেখুন রেসিপিটা কি। আজ আমি কাতলা মাছের মাথার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তার সঙ্গে উপকরণ কী কী নিয়েছি দেখুন। এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা চেরা, আদা রসুন, হলুদের গুঁড়ো, স্বাদের জন্য নুন, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, মানে একদম ঝাল ঝাল ইউনিক একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্লিজ পুরো ভিডিওটা দেখুন, সঙ্গে থাকুন। রেসিপি আমি কীভাবে শেয়ার করছি আপনাদের সঙ্গে। কড়াইটা বসিয়ে দিচ্ছি, কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে তেল দেব। তেলটা দেখুন গরম হয়ে গেছে, মাথাগুলো ছেড়ে দেবো। দেখুন আমার মাথাগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। ওই একই মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজগুলো ছেড়ে দেবো। পেঁয়াজটা লাল করে ভেজে নেবো। তো বন্ধুরা, আজকে যে কাতলা মাছের রেসিপিটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি, আমরা কাতলা মাছ বাঙালিরা অনেকভাবে খেয়ে থাকি, মুড়িঘণ্ট করে থাকি, মুগ ডালের মধ্যে দিয়ে খেয়ে থাকি, সবজির মধ্যে। আজকে আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, অবশ্যই এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন বাড়িতে, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে। দেখুন পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি, এবার বাকিগুলো দিয়ে দেবো সব। কাঁচা লঙ্কা চেরা, টমেটো কুচি, আদা রসুনের পেস্ট, এর মধ্যে একটু জল দিয়ে দেবো এবং মশলাটা ভালো করে ফ্রাই করার জন্য। সামান্য হলুদের গুঁড়ো, ঝালের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনাদের পছন্দ মতো নেবেন, এক চামচ ধনের গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন দিয়ে এটা ভালো করে ফ্রাই করব। দেখুন মশলাটা ভালো করে ফ্রাই করে নিয়েছি, এবার ভিজে রাখা মাথাগুলো দিয়ে দেবো এর মধ্যে। একটু ভালোভাবে নেড়ে চেড়ে সামান্য একটু জল দেবো। বন্ধুরা এটা অবশ্যই ট্রাই করবেন, খুব সুন্দর লাগে খেতে। এটা গরম গরম ভাতের সঙ্গে বেশি এটা ভালো লাগে। সামান্য একটু জল দেবো। মাথাগুলো আমি পরে ভেঙে দেবো, এটা একটু ফুটুক। দেখুন প্রায় শুকিয়ে এসছে, এবার মাথাগুলো আমি একটু এভাবে ভেঙে দেবো খুন্তি দিয়ে। খুব বেশি ভাঙবো না, অল্প অল্প ভাঙবো। আর একটু শুকিয়ে আপনাদের সঙ্গে এটা শেয়ার করবো পুরো কমপ্লিট ভিডিওটা। দেখুন পুরো এটা কমপ্লিট হয়ে গেছে, শুকিয়ে গেছে, কী সুন্দর। রান্নাটা আমার পুরো কমপ্লিট, গ্যাসটা আমি বন্ধ করে দেবো। সো ভিউয়ার্স, আমার এই কাতলা মাছের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুনত্ব রেসিপি আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইবের আশা তো আমি করতেই পারি। নেক্সট ভিডিওর সঙ্গে, নতুন রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। ধন্যবাদ।